উপকূলীয় জেলা বরগনার বিষখালী নদীর পারে অবৈধ চুল্লিতে পোড়ানো হচ্ছে কাঠ এতে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে অস্বাভাবিকভাবে কেবলমাত্র জরিমানায় ছাড় পাওয়ায় প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কাও করছেন না প্রভাবশালীরা দ্রুত পদক্ষেপ না নিলে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় খাদ্য উৎপাদন স্বাস্থ্য সুরক্ষা ও প্রাকৃতিক পরিবেশ এমনটাই বলছেন সচেতন মহল বরগুনার দশ নম্বর নলটোনা ইউনিয়নের আজগর কাঠি গ্রামের কোলঘেষে চলা বিষখালী নদীতীর ঘেষেই সারিবদ্ধভাবে বসানো হয়েছে চুল্লি এতে প্রথমে কাঠের টুকরা সাজানো হয় এরপর কাদামাটির প্রলেপ দিয়ে প্রতিটি চুল্লিতে জ্বালানো হয় আগুন দিনরাত চব্বিশ ঘন্টায় জ্বলছে অবৈধ এইসব কয়লার চুল্লি আর চুল্লির আটটি ছিদ্র দিয়ে অবিরাম বের হওয়া কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে গ্রাম জুড়ে ছোট বড় মিলিয়ে বিশ থেকে পঁচিশটি অবৈধ চুল্লি রয়েছে উপকূলীয় জেলা বরগুড়ায় অভিযোগ রয়েছে এসব অবৈধ কয়লার চুল্লিতে পোড়ানো হয় ফলদ বন্যজ গাছ এমনকি সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের কাঠও পোড়ানো হয় এতে ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে অন্যদিকে কৃষিনির্ভর উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদনে ঘটছে চরম বিপর্যয় পাশাপাশি স্থানীয়রা ভুগছেন শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগে এখন আমার মিনিট আপনি বমি করে দেবেন ধোয়ার ঘেরানে খাইতে পারবে না কোনো স্বাদ নাই পানিটা পর্যন্ত ঘেরানে ভরে গেছে মাছ নাই এই গাছে ফল নাই এই গাছের যে যাইতাম গাছ কেমন হয়ে গেছে ফল হয় না এবার মানুষ শ্বাস শ্বাসে কষ্ট এই যে আমার একটা ছেলে আছে ওইটার কয়েকদিন যায় আবার গ্যাস দিয়ে আন লাগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকলেও চুল্লি মালিকরা মানছেন না নিয়ম নীতি এই জায়গায় কোনো ধুমার কোনো পদক্ষেপ নিতে কোনো প্রশাসন আসে নাই প্রথমত আর দ্বিতীয়ত হইছে যে আমাদের মনে করো অনেক কষ্ট হইতে আছে আর এদের সাথে কোনো কথা বললে তাদের কোনো গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় না কারণ এরা সাংবাদিক টাকা দিয়ে কিনে ফলায় যে এই চুল্লিগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে এখানে লোক দেখানো অভিযান চালিয়ে যারা অভিযান চালাচ্ছে তারা লাভবান হচ্ছে তো সেই ধরনের অভিযান আমরা চাই না আমরা চাই স্থায়ীভাবে এই চুল্লিগুলো বন্ধ হোক দূষণ বন্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এগুলোর বিরুদ্ধে আমরা অতি দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করব যাতে এর মাধ্যমে আমরা পরিবেশকে সুরক্ষা করতে পারি এবং ওখানে আশেপাশে যারা অধিবাসী আছে তাদেরকে যেন তারা যেন এটার হাত থেকে বাঁচতে পারে টেকসই পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় খাদ্য উৎপাদন স্বাস্থ্য সুরক্ষা ও প্রাকৃতিক পরিবেশ এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক